হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হেনাস ক্রিয়েশন। আজ আমরা চলেছি বর্ধমান ডিয়ার পার্কের উদ্দেশ্যে। সেখানে কুহু অনেক হরিণ দেখবে, আমরাও দেখব, আর তারপর আমরা খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব, সিনেমা দেখব, খুব মজা হবে। তোমরা সবাই সঙ্গে থেকো। আজ এত ঘোরাঘুরির কারণ হচ্ছে আজ আমাদের 8th অ্যানিভার্সারি, তো তোমরা সবাই সাথে থেকো, আজ আমরা খুব মজা করব, তাই তো? আর ভিডিওটা তোরা দেখতে লাগো। আর কি করে দেবে? আমরা চলে এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক, এটা ডিয়ার পার্ক নামেও খ্যাত। এখানে কি কি দেখা যায় চলো দেখি। হনুমান আপাতত দেখতে পাচ্ছি, একটু চা কফি খেয়ে নি, দিয়ে ভেতরে এন্ট্রি নেব। পিছনে এন্ট্রান্স এখানে একটি সলিউশন দেওয়া আছে। এখানকার কর্তৃপক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে এর ওপর পাটা দিয়ে আমাদের যেতে, তার ফলে আমাদের পায়ে যদি কোনো জীবাণু থেকে থাকে সেখান থেকে পশু পাখিদের যে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে সেই জীবাণুগুলো যাতে নিষ্ক্রিয় হয়ে যায়, তাই এই সলিউশনের মধ্যে পা দিয়ে আমাদের যেতে বলা হয়েছে। এসেছি জুয়ের ভেতর, বাঘ দেখাচ্ছি একটা ছোট্ট। ওই দেখ এখানটা বসে আছে, দেখতে পেয়েছিস? এই দেখ এখানটা বসে আছে বাঘ একটা, দেখতে পেয়েছিস? প্রচুর গাছপালা, দারুন। এখানেও কিছু একটা আছে দেখতে পাচ্ছি না, ওই বাঘ গুলোরই জায়গা এটা। হরিণটাও তোকে দেখছে, ক্রোকোডাইল আছে অনেক বড় বড়, সেটা কিন্তু জলের মধ্যে আছে, খালি চোখে দেখা যাচ্ছে, এমনি দেখা যাচ্ছে না, আপনাদের দেখাতে পারবো না। আরো কি কি আছে দেখাচ্ছি, এখানে আছে অনেক হরিণ, এই যে চলাফেরা করছে। কো এখানে কত হরিণ আছে দেখ, কই দেখা, হ্যাঁ কতগুলো আছে গুন, গাছের গোড়ালি এইখান থেকে দেখ, আমার কাছ থেকে দেখ, ওই দেখ ছোট না, ও খালি ছুটে পালাচ্ছে। এটা হরিণদের বিচরণ করার জন্য অনেকটা জায়গা এর ভেতর দেওয়া আছে। এখানে একটা আছে, তাড়াতাড়ি দেখবি, এখানে একটা ময়ূর আছে। ওরে বাবা কি সুন্দর ময়ূর, এই ময়ূর পাখনাটা একটু মেল তো কুহু, দেখবে, দেখেছিস? ভারতের জাতীয় পাখি কি বলো? ময়ূর, ময়ূর কি সুন্দর দেখছে তোকে, দেখ দেখ দেখ, হ্যালো কর, হ্যালো, হ্যালো কর, হ্যাঁ হ্যালো কর, হ্যাঁ এরম তাক তাক, হ্যাঁ 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 তাই তো, হ্যাঁ হ্যাঁ হেঁটে চলে বেড়াচ্ছে, পটি করলো। এটা এমু পাখি, এগুলো কি পাখি বলো? হ্যাঁ কি পাখি বলো? হ্যালো করো, এখানে অনেক বানর আছে। ডাক ডাক ভাই বোনরা, ডাক ডাক ডাক,
বলে এই হনুমান কলা খাবি? এই হনুমান কলা খাবি? হুম, এগুলো সব সজারু, দেখ গায়ে কাঁটা আছে কত, কাঁটাগুলো ফুটে গেলে না চুটিয়া পাখি আছে, ও আসতে পড়ে যাবি। রে বাপ রে, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। এই দে, এখানে কত বড় বড় পাখি, এগুলো মানে সারস জানো, ওই দেখো মাছ খাচ্ছে। হ্যাঁ সারস, ওই দেখ সঙ্গে মাছ খাচ্ছে, দেখ 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 মাছ খাচ্ছে, ওয়াও দারুন দারুন। সারকের কিন্তু, সারসের কিন্তু আমরা মাছ নেওয়া মুখেই ছবি দেখেছি। সারস পাখি কি খায় কুহু? এদের এগুলো সব ঈগল, দীর্ঘ ইয়ে কি ঈগল পাখি গাছে ওঠে না পাছে ধরে। কি বড় কুমিরটা, এই এত বড় কুমির হয় আমি কোনোদিন দেখিনি বাবা, এটা প্রকৃত কুমির, বিশাল বড় বিশাল বড়। কি বড় গো, ওরে বাপরে বাপ, এরাই মানুষ খায়, এর পেটে চার পাঁচটা মানুষ ঠিক ধরে যাবে, বিশাল বড় কুমির। নড়ছে, ওই দেখ হাত তুলছে, কুকে দৌড়বে রে কু, বলছে আয় কু আমার কাছে আয়, পিঠে বসবি, হাতটা নাড়ালো কেমন দেখো। এগুলো মনে হয় নেকড়ে বাঘ নাকি? এই যে কাছে চলে এসছে, ওরে বাবারে, আয় আয়। ওইটা চিল ছিল, ওই ছোট ছোট পাখিগুলো, এই দে এইটাও ঈগল বিরাট বড়, এই দে এটা ঈগল পাখি অনেক বড়। এরা কত ভিডিও করব, এখানেও এক ধরনের পাখি আছে বড় বড়, এখানটাও খুব সুন্দর জায়গা বসার, সারাক্ষণ হেঁটে। ও বাবা শেষ হয়ে গেল তো। হ্যাঁ তবে ওরা বলছে হাতি আছে নাকি, কামড়ে দেয় না। ওরে বাবা কুমিরের পিঠে চেপেছে গো, বস বস, হ্যাঁ দুদিকে পা দিয়ে বস, কই দেখি কুমির, হ্যাঁ সাপ, চলো এই ভিড় ভেতর দেখি কি আছে। এত কিছু আছে, আমরা তো এত কিছু দেখতেই পেলাম না। ও না না এইগুলো আছে, আমরা এগুলো দেখেছি, এই কুমিরটা দেখেছি মনে আছে তো, এর নাম ঘড়িয়াল, কচ্ছপ দেখতে পাইনি, গঙ্গার কাছিম, রেপটাইলস, এগুলো সব সাপ বাবা, কি ভয়ঙ্কর, পুরো আসল লাগছে। ফটোশুট চলছে, কু এদিকটা দেখ, কই কই, অরে দাঁড়াও,
এবার আমরা চলে যাচ্ছি জু থেকে বেরিয়ে, আমরা এবার একটু লাঞ্চ করব নক্ষত্রতে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে।